সালাম আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ একটু ডাক্তারের কাছে যাব, সময় পেলে শপিং মলেও যাব, তাই সকালের রান্নাটা তাড়াতাড়ি করে নিব। মুরগি কাটবো কিন্তু চাকুতে ধার নেই, তাই একটু ধার দিয়ে নিলাম। কেটে কেটে সিঙ্কের মধ্যে বাটিতে রাখছি, সেখান থেকে আবার একটা করে নিয়ে কাটছি। চাকুতে ধার দেওয়ার পরে মুরগি কাটছি নাকি সবজি কাটছি কিছু বোঝা যায় না, এত সুন্দর কাটে। চাকুতে ধার দেওয়ার এই মেশিনটা খুবই ছোট কিন্তু খুবই ভালো কাজ করে। আমি রেগুলার যে পাত্রে রান্না করি, রান্নার পাত্রটা আর হচ্ছে ফ্রাই প্যানটা দুইটাই নষ্ট হয়েছে, তো শপিং মলে যাব, ওগুলো পাওয়া যায় নাকি একটু দেখব। জাপানে সাদা মুরগিটাই বেশি কেনা হয়, কারণ এখানে হার্ড চিকেনটা খুবই কম পাওয়া যায়। অনলাইন শপগুলোতে মাঝে মাঝে দেখি হার্ড চিকেন শেষ হয়ে গিয়েছে, যে কারণে মানে পাওয়া যায় না আর কি, খুবই কম। এই মুরগি খেতে খেতে আর ভালো লাগে না, কিন্তু কি করার, যখন মাসের বাজার অর্ডার করি ঠিক তখনই দেখি হার্ড চিকেন শেষ হয়ে গিয়েছে, এই কারণে আর অর্ডার করা হয় না, এভাবেই চলছে। তবে হার্ড চিকেন আর ফার্মের মুরগি দুইটার দামই পাশাপাশি, খুব কম বেশি না। মুরগিটা কেটে রান্না বসিয়ে দিয়ে এরপর ইউকিকে রেডি করব, আমরাও রেডি হব। আর সকালের নাস্তাটা আজকে সিরিয়াল দিয়ে করে ফেলেছি। মুরগি আলু দিয়ে ঝোল করব, আর ভাবছি বাঁধাকপি ভাজি করতে পারি। গল্প করতে করতে মুরগিটাও কাটা হয়ে গেল। মুরগি আমি এক এক দিন এক একভাবে রান্না করি, কখনো একবারে সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিই, আবার কখনো তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নেই, মশলাটা ভেজে নেই তারপর রান্না করি, আবার কখনো গ্রিন কারির মশলাটা দিয়ে রান্না করি, তাছাড়া মাঝে মাঝেই সবজি দিয়ে রান্না করি, কারণ ইউকি বাবু খেতে খুব পছন্দ করে, সাথে আমরাও খুব পছন্দ করি। অল্প তেল মশলায় খুবই হেলদি খাবার। আজকেও সব মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রেখে দিব, এরপর আলু কেটে নেব। পাশের চুলায় আলু ভেজে নিচ্ছি, আলুর মধ্যে একটু লবণ দিয়েছি, আর কিছুক্ষণ পর একটু আস্ত জিরা দিয়েছি। আলুগুলো মাংসের মধ্যে দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যেন মশলাগুলো আলুর ভেতরে ঢোকে। আমরা তো সকালে খাবো না, রান্নাটা করে রেখে যাব যেন দুপুরে এসে খেতে পারি, কারণ দুপুরে এসে তো দেরি হয়ে যাবে, তখন আর রান্না করার সময় থাকবে না। তাছাড়া ইউকি বাবু অবশ্য সকালে খেয়েই যাবে, মুরগিটা রান্না হলে ওকে একটু খাওয়াই নেব। ইউকি বাবু তো ছোট, তাই ওকে অন্য কিছু সকালে খেতে দেই না, সরাসরি ওকে ভাত খাওয়াই, তাহলে একটু ভাত খেতে পারে, আর অন্য যে কোনো খাবার মুখে দিলে আর ভাত খায় না। রান্নাটা প্রায় শেষ, একটু লবণ কম হয়েছে তাই আর একটু দিচ্ছি। আমি আবার সব কিছুতেই ভাজা জিরার গুঁড়োটা ব্যবহার করি, যতই আস্ত জিরা দেয় না কেন, তারপরও ভাজা জিরার গুঁড়োটা না দিলে আমার কাছে মনে হয় যে কিছু একটা দেইনি, কারণ ভাজা জিরার এই গন্ধটা খুবই ভালো লাগে। ভাজা জিরার গুঁড়া রান্নার মধ্যে ব্যবহার করলে রান্নার আলাদা স্বাদ আসে, আলাদা গন্ধ আসে। সময় খুব কম, তাই ঝটপট বাঁধাকপির ভাজিটা বসিয়ে দিয়ে রেডি হতে যাচ্ছি। ইউকি বাবু ডাক্তারের কাছে অনেকদিন থেকে আসা হয়নি, বাংলাদেশ থেকে আসার পর একবার এসেছিলাম ওর টিকা দিতে, সেই টিকা দেওয়ার পর 6 মাস পর বলেছিল আরও একটা টিকা দিতে হবে, তো আজকে দেখি টিকাটা দেওয়া যায় কি না। এখানে আমরা অনেকবার হেঁটে এসেছি ইউকি আর আমি, কারণ ইউকির বাবার তো অফিস থাকতো তাই সে আসতে পারতো না, তো আজকে যেহেতু নেই তাই আমরা সবাই এসেছি। এই ডাক্তারের এখানে অনেক সুবিধা, কারণ যে কোনো সময় আসলেই ডাক্তার দেখেন, কোনো রিজার্ভেশন দিতে হয় না। জাপানে ডাক্তার দেখাতে হলে আগে থেকেই রিজার্ভেশন দিতে হয়, তাছাড়া সিরিয়াল পাওয়া যায় না। আরে সিনাকা,
ちらにしましょうか。こちらにしましょうね。持ってて持ってて、おでこの、おでこの、おでこ。このぐらい？うん。おでこ、おでこ、頭。いつも出てね、もっと深く。そう、はい。しっかり持っててね。はい。ディープディープ。ちょっと赤いかな。うん。うん。赤いのあるね。これですね。ここですか？ここ下。あ、食べた。セイス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 。チーズ食べましたか？これ違うな。ドクターRoomへ行けば、バッチャーでエルコメクトコレスティカーだい。じゃあ、俺は嬉しいだけ。টিকা দেওয়ার পরে ইউকি বাবু এটা নিয়ে এসে এখন ব্যস্ত একটু কান্না করে ভুলে গিয়েছে ちょっと রিউ কোন ইউতে গানো নো দে ちょっと ইৎস ফুলু আকা হ্যাঁ আচ্ছা ও দেওয়া আইতে হ্যাঁ ডাক্তারের ওখানে কাজ শেষ করে এবার এলাম দমকিতে এই দেখো আমি বাসি পড়ি না এখানে দাম কত বা এখানে তো কমই এত বেশি জিনিস রাখে এখানে আমার কাছে মনে হয় জঙ্গলের মতো কারণ সব রকমের জিনিসই এখানে রাখে মোটামুটি আমি এখানে এসেছি মূলত ফ্রাই প্যান দেখতে আর রান্নার পাত্র দেখতে সকালে রান্না করতে করতে বলেছি কারণ আমার পাত্রগুলো নষ্ট হয়েছে আর আমি পাত্রের ছবিও তুলে এনেছি যে কেন এরকম নষ্ট হয় তাড়াতাড়ি ওনাতে দেখাবো টিফল ব্র্যান্ডের মেড ইন ফ্রান্সে তৈরি এটাই সবচেয়ে ভালো এখানকার মধ্যে তারপর ওনাকে আমার ফ্রাই প্যানের ছবিটা দেখালাম যে আমার ফ্রাই প্যান দ্রুত নষ্ট হয় এরকম ফুসকা পড়ার মতো হয়ে কালো কালো চামড়া উঠে আসে উনি দেখেই বলল যে রান্না করার পরে গরম অবস্থাতে কোনোভাবেই পানি দেওয়া যাবে না বা পরিষ্কার করা যাবে না আর আমি তো সেটাই করি রান্না শেষ হওয়া মাত্র গরম অবস্থায় রান্নার পাত্রটা পরিষ্কার করে ফেলি যে কারণে আমার এভাবে নষ্ট হয় রান্না শেষ হয়ে গেলে গরম পাত্র সঙ্গে সঙ্গে পরিষ্কার না করাই ভালো কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে তারপর এর মধ্যে পানি দিতে হবে কারণ গরম অবস্থায় পানি দিলে এরকম ফুসকা ফুসকা হয়ে যাবে সব কাজ শেষ মোটামুটি আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ